রাস্তার দুপাশের জঙ্গল রাস্তার উপরে পড়ছে, ফলে কয়েকদিনের মধ্যে বেশ কিছু পথ দুর্ঘটনার শিকার পথচারীরা। খোয়াই জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রবিবার আয়োজিত হল স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। এর অঙ্গ হিসেবে খোয়াই আগরতলা সড়কের দুপাশে বেড়ে ওঠা আগাছা পরিষ্কার করা হয়। আসলে এটা তো রোড সাইড জঙ্গল, যেটা আছে এটা দেখা যাইতেছে যে আপনারা দেখছেন রাস্তা যথেষ্ট বড়, কিন্তু জঙ্গলে রাস্তার স্পিডটা কমাই দিয়েছে, ফলে রেগুলার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর বিশেষ করে কারগুলিকে তো কিছু দেখাই যায় না। তো এটা আমরা উপলব্ধি করেছি, এটা আমরা আজকে এখানে 66 পুলিশের বিভিন্ন স্তরের যারা কর্মচারীরা আছে সবাই লাগাইছি আমরা নিজেরা। এই কাজটা কন্টিনিউ হইব, প্রায় এখানে 3 কিলোমিটার মতো জায়গা আছে, সেই 3 কিলোমিটার জায়গা আমরা সপ্তাহ পরিষ্কার করে দেবো, যাতে মানুষের মানে রোড এক্সিডেন্ট না হয়, মানুষের জীবন যাতে বাঁচে।